আজকাল হোম বেকারের অভাব নেই, কিন্তু কোয়ালিটি কয়জনে মেনটেন করছে? এই কোয়ালিটি মেনটেনের উপর ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের প্রাইস। এই প্রাইসটা হচ্ছে এক একজনের এক এক রকম। দ্যাট মিন্স বোঝাই যায় যার কোয়ালিটি যেমন তার কেকের প্রাইসও তেমন। এটা কিন্তু সবাই বুঝে না, কিন্তু যারাই বুঝে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। বর্তমান বাজার মূল্য হচ্ছে আকাশ ছোঁয়া। তো এক্ষেত্রে আমরা আমাদের আগের প্রাইসে যখন সেল করি, কাস্টমাররা অবশ্য নগদে ফার্স্টে এটাই জিজ্ঞেস করে, আপু কেকের দাম কি বাড়ছে? যখন না বলি তখন তারা বলে, কেন আপু, আপনি তো প্রোডাক্ট ভালো দেন, প্রাইস বাড়ার নাই কেন? তো এখন তাদেরকে আর কি বলবো, তারা তো আমার পুরনো ক্লায়েন্ট। অবশ্য তারা বুঝতে পারে যে কেন বাড়ায়নি, তাদের সার্ভিসটুকু আমি সবসময় একই রকম দেওয়ার জন্য বেশি খরচ পড়লেও প্রাইস আমি বাড়াইনি। যাক, আমি আর ওদিকে যাব না, কারণ এক একজনের কস্টিং রেট এক এক রকম। যে যেরকম প্রোডাক্ট ইউজ করবে তার কস্টিং রেট সেরকম। তো আমি কথাগুলো বলছিলাম এই জন্য কারণ প্রায় সময় শুনতে হয় আমাদের কেকের প্রাইস বেশি। এখন যদি আপনি 500 টাকা দামের ক্রিম ইউজ করেন, 1300 টাকা দামের চকলেট ইউজ করেন, আর বাদ বাকি জিনিসের কথা তো বাদই দিলাম, আপনি যখন দামি জিনিস ইউজ করবেন আপনার কেকের প্রাইসটা অবশ্যই বেশি হবে। এখন মার্কেটে তো ব্যাঙের ছাতার মতো হাজার হাজার বেকার। এখন মানুষ তার এটা বুঝে না, তারা কি আপনাকে 200 টাকা ক্রিম দিচ্ছে আর 400 টাকা চকলেট দিয়ে কি কেকটা দিচ্ছে কিনা। যাক, আল্লাহ তাদের মঙ্গল করুক। আমি আপনাদের কথাগুলো বলতে বলতে কেকের কাজ কিন্তু প্রায় শেষের পথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এটি ছিল একটি ফ্রন্টলাইন মেকিং কেক। অবশ্য আমি আগে কখনো ফ্রন্টলাইন মেকিং কেক করিনি, ক্লায়েন্টের জন্য করা হয়। আর ক্লায়েন্টকে অনেক থ্যাঙ্কস যে আমাকে একটি ইউনিক টাইপের কেক করতে দিয়েছিল। এই কেকটি ছিল 2 পাউন্ডের ভ্যানিলা আর চকলেট কেকের কম্বাইন্ডে, আর হাইট কেক ছিল। তো আমি আগে থেকে কেকটা ফিনিশিং দিয়ে রেখেছিলাম, বাকি কাজটুকু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি ছিল একটা আর্জেন্ট অর্ডার। আর্জেন্ট অর্ডার বলতে আমি তো মিনিমাম 2 দিন বা 3 দিন আগে অর্ডার দিলে অর্ডারটা নিয়ে থাকি, কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট প্লাস ও আমার ফ্রেন্ডও, সো ও খুব রিকোয়েস্ট করে আর্জেন্ট অর্ডারটি নিতে। তো রাতে আমাকে অর্ডারটা কনফার্ম করে তারপর দিন আমি ভোরে উঠে এই কাজটা করি এবং রেডি করে বিকালবেলা এটা আমি ডেলিভারি দিই। সো এখানে অনেকগুলো কাজ ছিল আর খুবই গরম, আর ওদিন এতই লোডশেডিং ছিল যে আমার চকলেট বলগুলো বানাতে খুবই কষ্ট হয়েছে এবং ম্যাকারন বানাতেও কষ্ট হয়েছে, কারণ কারণ খুব যাওয়া আসা করছিলো। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ শেষ। ও, এই কথা তো বলতে ভুলে গেছি, এই রাইস পেপারগুলো কিন্তু আমি মাত্র 5 মিনিটে মেক করেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, এবং ভিডিওতে আমার এই কেকটাতে আমি এই রাইস পেপারগুলো, এটার ক্লাস কেউ করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন। এটি রিসেন্টলি বলতে লাস্ট উইক আমার এইটার ক্লাস নিয়েছিলাম আমি, কিভাবে আমরা 5 মিনিটের মধ্যে আমরা রাইস পেপারটি ড্রাই করতে পারবো। ও হ্যাঁ, এই ডার্ক নেভি ব্লু কালার যদি আপনারা আনতে চান তাহলে এটার রেসিপি হচ্ছে, আপনার যতটুকু ব্লু কালার অ্যাড করবেন তার 1/3 ভাগ ব্ল্যাক কালার অ্যাড করবেন। এভাবে আমি চকলেট আর ফ্রন্টলাইনের ব্লু কালারটা রেডি করেছিলাম। তো আজকে এই পর্যন্তই।